আওয়ামী লীগের অধীনে আর কোনো ভোটে যাবে না বিএনপি, আলোচনা হতে পারে নির্দলীয় সরকার ইস্যুতে। ওনাদের হাত থেকে বাঁচার জন্য জনগণ বিএনপিকে ভোট দেবে, আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না, নির্বাচন খেলায় জনগণ আর গ্রহণ করবে না। হস্তক্ষেপ থাকবে না নির্বাচনে, জ্বালাও পোড়া হলে প্রতিরোধের হুঁশিয়ারি। তাদের এখানে খেলাধুলো করার প্রয়োজন নেই, নির্বাচন অবাধ হবে, নিরপেক্ষ হবে এবং সরকারের এখানে কোনো হস্তক্ষেপ থাকবে না। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দেড় বছর পর খুলল ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল, রোববার উঠতে পারবেন সব বর্ষের শিক্ষার্থীরা। 16 অক্টোবর থেকে সশরীরে ক্লাস পরীক্ষা শুরু। শুক্রবারই খুলছে কর্ণফুলী টানেলের দ্বিতীয় চ্যানেলের মুখ, নির্ধারিত সময়ের আগেই উদ্বোধনের আশা। অনিয়মে জড়িতরা অবসরে গেলেও শাস্তি পাবেন হুঁশিয়ারি প্রধানমন্ত্রী। ছাই নেই ঢাকা শিশু হাসপাতালে, জ্বর সর্দি ডায়রিয়া নিয়ে প্রতিদিন ভর্তি হচ্ছে শত শত শিশু, হিমশিম অবস্থা চিকিৎসকদের, দুশ্চিন্তা অভিভাবক। সাফে বাংলাদেশ মালদ্বীপ ম্যাচের টিকিট নিয়ে অনিয়মের অভিযোগ, নির্ধারিত কোটাতেও পাচ্ছেন না প্রবাসীরা, ব্যাপক হট্টগোল। গণমাধ্যম কর্মীদের ওপর চড়াও মালে কর্তৃপক্ষ। নতুন নির্বাচন কমিশনের অধীনে আগামী নির্বাচন হবে আর সেখানে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে আরিচা মহাসড়কের আমিন বাজারে নির্মাণাধীন সেতু পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। এদিকে গুলশানে বিএনপির পক্ষ থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, নির্বাচনকালীন নির্দলীয় সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় আর আলোচনা হতে পারে কেবল এই এক ইস্যুতেই। জাতিসংঘ সফর থেকে ফিরে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস কনফারেন্সে বিভিন্ন প্রসঙ্গের পাশাপাশি আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা কথা বলেন রাজনৈতিক বিশেষত জাতীয় নির্বাচন ইস্যুতেও। কোন আশার আলো দেখে ওদের বিএনপিকে বা অন্যদেরকে ভোট দেবে? এই বক্তব্যের পরদিনই বিএনপির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়া জানানো হয়। দলটির গুলশান কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শুধু নির্বাচন কমিশন গঠন নয়, আওয়ামী লীগের অধীনে কোনো ভোটে যাবে না বিএনপি। ওনাদের হাত থেকে বাঁচার জন্য জনগণ বিএনপিকে ভোট দেবে, আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না। যে কোনো নির্বাচন কমিশনই হোক, যদি নির্বাচনকালীন সময়ে একটি নিরপেক্ষ সরকার না থাকে, তাহলে সেই নির্বাচনটা কখনোই সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য হয় না। বর্তমানে দেশের রাজনৈতিক সংকট মোকাবেলায় আওয়ামী লীগ কেন সব দলের সঙ্গে বসছে না, এই প্রশ্ন তুলেছে বিএনপি। নির্বাচন খেলায় জনগণ আর গ্রহণ করবে না। এখন তো উন্নয়ন এত কিছু হয়েছে, তাহলে আজকে কেন তারা আপনার এই বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসছেন না এবং সমস্যাগুলো সমাধান করছেন না? আলোচনায় গেলে আসলে বিএনপি ছাড় দিবে কিনা, সমঝোতা করা সম্ভব কিনা? না, ছাড়ের টারের প্রশ্ন তো আসবে পরে। আগে সরকার চাইবে কিনা যে তারা বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলবে এই বিষয়ে, অন দিস ইস্যু নির্বাচনকালীন সরকার ইস্যুতে তারা কথা বলবে কিনা, এই একটাই বিষয়, আর অন্য কোনো বিষয় নেই তো। তবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাফ জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশন নিয়ে কোনো হস্তক্ষেপ থাকবে না সরকারের। মঙ্গলবার সকালে আমিনবাজার সেতু পরিদর্শন করে সাংবাদিকদের প্রশ্ন জবাব দেন তিনি। তাদের এখানে খেলাধুলো করার প্রয়োজন নেই, নির্বাচন অবাধ হবে, নিরপেক্ষ হবে এবং সরকারের এখানে কোনো হস্তক্ষেপ থাকবে না। আন্দোলনের নামে কোনো জ্বালাও পোড়া করা হলে তা মোকাবেলার কথাও জানান ওবায়দুল কাদের। আন্দোলনের নামে দেশে যদি সহিংসতা উপাদান যুক্ত করা হয় এবং জনগণের জানমালের জন্য হুমকি সৃষ্টি করা হয়, সে অবস্থা আওয়ামী লীগ জনগণকে নিয়ে প্রতিরোধ করবে। বিএনপি নির্দলীয় সরকারের কথা বলে এলেও সরকার দলের বক্তব্য সেই সুযোগ আর ফিরবে না। এই দেশে কেয়ারটেকারের পদ্ধতি আর চালু হওয়ার সুযোগ নেই। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। শুক্রবারই খুলে দেওয়া হচ্ছে চট্টগ্রামে বহুল কাঙ্ক্ষিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের দ্বিতীয় চ্যানেলের মুখ, নির্ধারিত সময়ের বহু আগেই প্রকল্পের উদ্বোধন হবে বলে জানান পরিকল্পনা মন্ত্রী। একনেক সভা পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। সভায় কিছু প্রকল্প বাস্তবায়নে ধীর গতির জন্য প্রধানমন্ত্রী হুঁশিয়ারি, অবসরে গেলেও শাস্তি পেতে হবে ওই দোষী কর্মকর্তাদের। জুবায়ের ফয়সালের রিপোর্ট।
এবার টানেল যুগে বাংলাদেশ। মাত্র দুদিন পরেই খুলে যাচ্ছে কর্ণফুলী নদীর নিচে তৈরি করা দুই টিউবে একাধিক লেনের সড়কের দ্বিতীয় চ্যানেল। 2019 সালে কাজ শুরু হওয়া প্রকল্পের উদ্দেশ্য ছিল চট্টগ্রাম নগরীর পতেঙ্গা ও দক্ষিণের আনোয়ারাকে যুক্ত করা, সঙ্গে নিরবচ্ছিন্ন সড়ক যোগাযোগ স্থাপন। রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা পরবর্তী সংবাদ সম্মেলনের শুরুতেই এই চমক জাগানিয়া তথ্য দেন পরিকল্পনা মন্ত্রী। মন্ত্রী জানান, সীমিত আকারে যান চলাচল শুরু হবে টানেলে, আর আনুষঙ্গিক কিছু কাজ শেষে ঘোষণা করা হবে উদ্বোধনের দিনক্ষণ। একটা চ্যানেল তো আগে খুলেছিল, দ্বিতীয় চ্যানেলের কাজ চলছিল এই শুক্রবারে মধ্যরাতে এ মুখ খুলে যাবে। তার মানে আমাদের আসা যাওয়ার দুটি চ্যানেল পুরো হয়ে গেল। এইটা আমাদের কথা ছিল 22 ডিসেম্বরে উদ্বোধন করব। এখন যা মনে হচ্ছে ঘষা মাজা করে পরিষ্কার পরিচ্ছন্ন করে 22 ডিসেম্বর নয়, আর অনেক আগেই আমরা শেষ করতে পারবো। সভায় ইটিপি সিইটিপি ছাড়া নদীর পাড়ে কোনো শিল্প স্থাপন না করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া কম অগ্রগতি হয়েছে এমন সব প্রকল্পের প্রতি বিরক্তি প্রকাশ করে দোষীদের দ্রুত শাস্তির আওতায় আনতেও পরিকল্পনা কমিশনকে নির্দেশ দিয়েছেন তিনি। জাস্ট যে কথাটা বলেছেন সেটি হচ্ছে যে রিটায়ারমেন্টে গেলেও পার পাবে না, মানে এটি হচ্ছে যে ওই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। দুইটি অর্ডার ছিল, পানিশ দ্য পিপল হু আর হু হ্যাভ ডান দিস মেস, তাদের খুঁজে বের করেন, পানিশ দেম, অ্যান্ড এট দ্য সেম টাইম এটা করতে গিয়ে আমার মূল প্রকল্পটাকে ডিলে করবেন না। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থ বছরের পঞ্চম সভায় 6,551,27,00,000 টাকা ব্যয়ের 9টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। হলে ফিরলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রায় 1.5 বছর পর অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের হল খুলে দেওয়া হয়েছে। হলে উঠতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। এদিকে আগামী 10 অক্টোবর অনার্স প্রথম, দ্বিতীয়, তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীরাও এক ডোজ টিকা নেওয়ার শর্তে হলে উঠতে পারবেন। আর 16 অক্টোবর থেকে শুরু হচ্ছে সশরীরে ক্লাস ও পরীক্ষা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী অনন্যা রায় 1.5 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে মঙ্গলবার পা রাখেন প্রাণের প্রাঙ্গণে। তাই অনন্যার কণ্ঠে উচ্ছ্বাসের সুর। টিএসসিতে কোনো প্রোগ্রাম হলে হচ্ছে দেখা, সবাই মিলে পুকুর পাড়ে আড্ডা দেওয়া, এই জিনিসগুলোকে খুব মিস করেছি। আমরা প্রিয়জনের মুখগুলো আবার প্রতিদিনের মতো দেখতে পারবো। সেকেন্ড হোম খ্যাত আবাসিক হলে উঠতে পেরে আনন্দের কমতি ছিল না কোনো শিক্ষার্থীরই। যতদিন হলে ছিলাম না, আমার কাছে মনে হচ্ছিল যে আমি নিজের বাড়ি থেকেই দূরে আছি। হল দ্রুত খোলা মানে আমাদের একাডেমিক কার্যক্রম আবেগের মতো স্বাভাবিক হয়ে যাওয়া। মঙ্গলবার এক ডোজ কোভিড টিকা গ্রহণের কাগজ দেখিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীরা আবাসিক হলে প্রবেশ করেন। হল কর্তৃপক্ষের তরফ থেকে তাদের জন্য ফুল রেখেছি, একটি করে রজনীগন্ধার স্টিক, এবং তাদেরকে মিষ্টিমুখ করিয়ে আমরা হলে ঢোকাচ্ছি। প্রায় 1 বছর 7 মাস সময়, এই সময়টা আমরা ক্লাসরুম বলি, হল রুম বলি, ওদের অনুপস্থিতি মানে এর মতো পীড়াদায়ক আর কিছু আমার মনে হয় না। বিশ্ববিদ্যালয় উপাচার্য জানান, দ্রুতই সব বর্ষের শিক্ষার্থীরা আবাসিক হলে উঠতে পারবেন। আর আগামী 7 অক্টোবর থেকে বিশেষ ব্যবস্থাপনায় জাতীয় পরিচয়পত্র পাবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দু একদিনের মধ্যেই যে ফর্মগুলো আছে, যে বডিগুলো আছে, সেখানে বসে আমরা সিদ্ধান্ত নেব যাতে স্বাভাবিক কার্যক্রমে সকলকে নিয়ে সেখানে যেহেতু কেউ বাদ না পড়ে সেই বিষয়টি বিবেচনায় রেখেই সকল ধরনের কর্মপ্রয়াস রাখছি। পর্যায়ক্রমে গণরুম মুক্ত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। 1 বছরের মধ্যে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে একাডেমিক ক্যালেন্ডারে পরিবর্তন আনাসহ নানা পরিকল্পনা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের পদচারণায় আবারও মুখরিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো। সব বাধা কাটিয়ে খুব দ্রুতই সশরীরে শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের অপেক্ষায় শিক্ষার্থীরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। আসামি হাজির, কোর্টে উপস্থিত দুপক্ষের আইনজীবীরাও, কিন্তু বিচারক ছুটিতে থাকায় পিছিয়ে গেল সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার অর্থ আত্মসাত মামলার রায়। ভারপ্রাপ্ত বিচারক এসে রায়ের নতুন তারিখ দিলেন 21 অক্টোবর। বিচারপতির বিচারের রায় ঘোষণার জন্য কারাগার থেকে কোর্টে আনা হয় এক আসামিকে। জামিনে থাকা 6 আসামিও ছিলেন আদালতে। সবকিছুই যখন প্রস্তুত, হঠাৎ বিশেষ জজ আদালত 3-এর বিচারক এসে জানালেন জজ আদালত 4-এর বিচারক ছুটিতে, রায় হবে 21 অক্টোবর। এতেই পিছিয়ে গেল সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা সহ 11 আসামির রায়।
কারাগারে ফেরত নেওয়া হলো আসামি বাবুল চিশতিকে, বাড়ানো হলো ৬ আসামির জামিন। সাবেক প্রধান বিচারপতি সহ পলাতক রয়েছেন ৪ জন। দুদক আইনজীবী জানালেন, রায়ের তারিখ পিছিয়ে যাওয়া স্বাভাবিক ঘটনা। এই মামলায় আসামিদের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন হবে বলেও প্রত্যাশা তার। অসুস্থ হয়ে পড়লে তো আমাদের আর কিছু করার থাকবে না। একুশ তারিখে যেহেতু ডেট আছে, আমরা আশা করবো একুশ তারিখে আমাদের জাজমেন্ট পাবো। মানি লন্ডারিং এর মামলা সর্বোচ্চ সাজা হচ্ছে ১২ বছরের, ৫-২ হলো ৭ বছরের, আর ৪০৯ হলে পরে সেখানে যাবজ্জীবন সর্বোচ্চ সাজা। তা আমরা আদালতকে বলেছিলাম যে আমরা যেহেতু প্রমাণ করতে সমর্থ হয়েছি, আমরা দৃষ্টান্তমূলক সাজা আশা করি। আসামি পক্ষের আইনজীবীর দাবি, অভিযোগ প্রমাণে ব্যর্থ দুদক। আমরা প্রমাণ করতে সমর্থ হয়েছি যে ওনারা কোনো অফেন্স কমিট করেন নাই, এবং ওনাদের জন্য আমি বিলিভ করি হয়তো আইনের ওই অনুকম্পাটুকু আমরা পাবো, যাতে আমরা সেখানে খালাস হয়ে যেতে পারি। ফার্মার্স ব্যাংক বর্তমানে পদ্মা ব্যাংকের ৪ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাত ও অর্থ পাচারের অভিযোগে গত বছরের আগস্টে বিচার শুরু হয় দেশের ২১তম প্রধান বিচারপতির। পাচারের টাকা দিয়ে যুক্তরাষ্ট্রে ভাইয়ের নামে বাড়ি কেনারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই বাড়ি আমার নামে না এটা বললেই হবে না, এটা সরকার প্রমাণ করুক, এরপরে দেখা যাবে। মামলা হওয়ার আগে দেশ ছাড়েন সিনহা। নানা অনিয়মের মুখেই বিদেশে বসে পদত্যাগ করেন তিনি। দুর্নীতির দায়ে সাবেক কোনো প্রধান বিচারপতিকে বিচারের মুখোমুখি হওয়ার ঘটনা দেশের ইতিহাসে এটি প্রথম। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ছাই নেই ঢাকা শিশু হাসপাতালে। জ্বর, সর্দি, ডায়রিয়া নিয়ে প্রতিদিনই ভর্তি হচ্ছে শত শত শিশু। রাজধানী এবং বাইরে থেকে আসা রোগের চাপে রাজধানীর হাসপাতালগুলোতে এখন হিমশিম অবস্থা চিকিৎসকদের, আর রোগীর চাপ বাড়ায় নেওয়া যাচ্ছে না ভর্তি। তিল ধরানোর যেন ঠাঁই নেই ঢাকা শিশু হাসপাতালে। অসুস্থ সন্তানকে নিয়ে জরুরি ও বহির্বিভাগের সামনে স্বজনদের অধীর অপেক্ষা। অন্য যে কোনো দিনের তুলনায় মঙ্গলবার শিশু রোগীর সংখ্যা ছিল চোখে পড়ার মতো। এর মধ্যে বেশিরভাগই জ্বর, ঠান্ডা ও নিউমোনিয়ায় আক্রান্ত। রয়েছে ডেঙ্গু আক্রান্ত শিশুও। বাচ্চার জ্বর, ঠান্ডা লাগছে গরম থেকে, নিউমোনিয়া হয়েছিল, এখন এই ১০ দিন বাদে ১৫ দিন পরেই জ্বর আসে। প্রচুর গরম পড়ছে তো, আবার এই বাচ্চাদের ঠান্ডা লাগিয়ে থাকে সবসময়। শিশু হাসপাতালের পরিচালক বলছেন, ডেঙ্গুর প্রকোপ কিছুটা কমলেও আশঙ্কাজনক হারে বাড়ছে সিজনাল জ্বর, সর্দি ও ঠান্ডা। আমাদের এখানে যে আউটডোর পেশেন্ট আসছে তার বলেন 30-40% কিন্তু সব রোগীগুলি আসে এখানে, তার মধ্যে বেশিরভাগ পেশেন্ট আসছে আউটডোরে সর্দি কাশির জন্য। শুধু ঢাকা শহরই নয়, দেশের বিভিন্ন জেলা থেকেও শিশু রোগীকে নিয়ে হাসপাতালে আসছেন অভিভাবকরা। হাসপাতালে অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। অনেক রোগীকে ভর্তি দিলেও আসন সংকটে ভর্তি না করিয়ে ফিরে যেতে হচ্ছে। রয়েছে নানা হয়রানির অভিযোগ। কখনো সিরিয়াল দেওয়া বাচ্চা দেখাইতেই পারি নাই, আবার ডাক্তার দেখাবো সিরিয়াল দেওয়া, আমরা বাচ্চা তো এইভাবে জ্বরে পুড়ে যেতেছে আমাদের। এখান থেকে মানুষ যায় চলে যেতে স্যার, আমরা ওই মাথা থেকে সিরিয়াল দোষে কোনো কিছুই নাই। এই ছোট বাচ্চা নিয়ে একবার দোতলা, একবার তিনতলা, একবার চারতলা এভাবে আসলে এখানেও কোনো নাই, হেল্প নাই। এত বড় আবার সিরিয়াল, পরিচালক জানান, শয্যার তুলনায় রোগীর চাপ অনেক বেশি। রোগীর টার্নওভার বেশি এবং আমরা ভর্তি করতে পারছি না, অনেক ক্ষেত্রে রোগীরা অন্য হাসপাতালে চলে যেতে হয়। তিনি বলেন, রোগীদের ভোগান্তি কমাতে পদক্ষেপ নিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ প্রতিদিন প্রায়। বিলাইত সাইন, সময় সংবাদ, ঢাকা। বেশ কয়েকবার পিছিয়ে ঠিক হলো বাস রুট রেশনালাইজেশন কার্যক্রম শুরুর চূড়ান্ত তারিখ। ১ ডিসেম্বর থেকে ঘাটার চর থেকে কাঁচপুর পর্যন্ত রুটে চলবে ঢাকা নগর পরিবহন। হবে ১৬টি বাস, বে ৪০টি যাত্রী ছাউনি, আর এই মাসের মধ্যে চূড়ান্ত হবে ওই বাসের নকশা। রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে ২০১৮ সালে হাতে নেওয়া হয় বাস রুট রেশনালাইজেশন প্রক্রিয়া। চলতি মেয়াদে দায়িত্ব নেওয়ার পর দুই মেয়রের অধীনে গত বছরের ৬ অক্টোবর থেকে চলতি অক্টোবরে ৭টি বৈঠকে একাধিক তারিখ দিলেও শুরু করা যায়নি কার্যক্রম। মঙ্গলবার দক্ষিণের নগর ভবনে বেলা ১১টায় শুরু হয় বাস রুট রেশনালাইজেশনের ১৮তম সভা। পরে সাংবাদিকদের জানানো হয়, এবারে চূড়ান্ত হয়েছে দিনক্ষণ। ১ ডিসেম্বর থেকেই একটি রুটে শুরু হবে এই কার্যক্রম, আর প্রথম রুট ঘাটার চর থেকে কাঁচপুর। ঢাকা নগর পরিবহনের কার্যক্রম ঘাটার চর কাঁচপুর আমরা ইনশাআল্লাহ শুভ উদ্বোধন করতে পারবো, সেই প্রেক্ষিতে আমরা তারিখ নির্ধারণ করেছি এবং যাবতীয় সামগ্রিক কার্যক্রমগুলো আমরা বিচার বিশ্লেষণ করে আমরা প্রায় সম্পন্নের দিকে নিয়ে এসেছি। পর্যায়ক্রমে
এই যাত্রাপথটা শুরু করার পরেই আমরা পুরো ক্লাস্টারটা নিয়ে আমরা কাজ আরম্ভ করব। মেয়র জানান, 2019 সালের আগের কোনো বাসই চলবে না এই রুটে, একই রঙের একই নকশায় হবে সবগুলো বাস। 14 তারিখে নতুন বাসের ডিজাইনটা হবে এবং আমরা 20 তারিখে আমরা আপনারা যেতে পারেন। আমরা নতুন বাসের কি ডিজাইন হবে এটি আমরা ফাইনাল করব ইনশাল্লাহ। এবং আমরা মনে করি যে এটি একটি নতুন দিগন্ত, এটি অত্যন্ত চ্যালেঞ্জিং ব্যাপার, ঢাকা শহরে সবসময় যে চ্যালেঞ্জটা আছে, বাট আমরা মনে করি এতে ঢাকা শহর একটি পর্যায়ক্রমে ডিসিপ্লিনের মধ্যে আসতে পারবে। প্রথমে জয়েন্ট ভেঞ্চারে শুরু হবে প্রাথমিক কার্যক্রম, পরে পরিধি বাড়লে কোম্পানি হিসেবে চালু করা হবে রেশনালাইজেশনের বাস। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ট্রেন থামাতে পটকা, যুগের পর যুগ না ফোটালেও বছর বছর ঠিকই পটকা কেনছে রেলওয়ে, আর এতে বারুদের মতো হাওয়ায় মিলে যাচ্ছে কোটি কোটি টাকা। রেলের সিগন্যাল তদারকিও যারা করেন তাদেরও বক্তব্য, ব্রিটিশ আমলের এ পদ্ধতি বর্তমান প্রেক্ষাপটে অচল। আর তাই বিশেষজ্ঞরা বলছেন, অকার্যকর জেনেও এ পদ্ধতি চালু রেখে অপচয় করা হচ্ছে রাষ্ট্রীয় টাকা। নুরুল আলম নয়নের ক্যামেরায় নাজমুস সালেহের রিপোর্ট। একশো বছর আগে ব্রিটিশ আমলে ট্রেন থামাতে ব্যবহার হতো পটকা। ঝুঁকিপূর্ণ পরিস্থিতি আর শীতের কুয়াশায় ট্রেনকে পথ দেখাত এই পটকা। শত বছরের সেই পটকা সিগন্যাল নাকি এখনো ব্যবহার করে বাংলাদেশ রেলওয়ে। সেই পটকা দেখতে কেমন, এমন কৌতূহল থেকেই পটকার খোঁজে ট্রেনে চড়ে বসে সময় সংবাদ। দুটি আন্তনগর ট্রেনের পরিচালকের কক্ষে মিলল এই পটকা। ট্রাঙ্কে সংরক্ষণ করা সেই প্যাকেট জরাজীর্ণ, ধুলায় মলিন। যখন অনেক বেশি কুয়াশা হয়, যখন আপনার সিগন্যাল দেখতে আমাদের সমস্যা হয়, সেক্ষেত্রে এটার ব্যবহার হয়। দেশের সব ট্রেনের দুই গার্ডের কাছে দুই প্যাকেট, প্রতিটি স্টেশন মাস্টারের কক্ষে 3 থেকে 4 প্যাকেট করে দেয়া হয় এই সিগন্যাল পটকা। আপনি কি জীবনে একবার ব্যবহার করছেন? না, আমি করিনি, আমার এখনো ব্যবহার করা হয়নি। আন্তনগর স্টার্ট হওয়ার পরে এই পটকাটা আর ব্যবহার দেখি না। তবুও প্রতি বছরই কেনা হচ্ছে পটকা। হিসেব বলছে গত 5 বছরে রেলের পূর্বাঞ্চলেই কেনা হয়েছে প্রায় 1 কোটি টাকার পটকা। পশ্চিমাঞ্চল সূত্রে জানা গেছে টাকার হিসেব পূর্বাঞ্চলের চেয়ে আরও 2-3 গুণ বেশি। রেলের সিগন্যাল সংশ্লিষ্টরা বলছেন, বুলেট ট্রেনের যুগে পটকা সিগন্যাল পুরোপুরি অচল। 20-21 বছর জীবনে আমি এইটা ব্যবহার করি নাই আর কি, মানে এমনি টেস্টিং হিসাবে ব্যবহার করছি। বিশেষজ্ঞরা বলছেন, অনিয়মের জন্যই এই পদ্ধতি জিয়ে রেখেছে রেল। পুরনো একটা সিস্টেমকে এখনো টিকিয়ে রাখার মাধ্যমে আমরা কিন্তু প্রতি বছর আমার মানে অর্থে যেমন অপচয় হচ্ছে, পাশাপাশি উন্নত প্রযুক্তি ব্যবহার না করার ফলে আমার রেল ব্যবস্থাপনাটা কিন্তু ঝুঁকির মধ্যে রয়েছে। প্রতি প্যাকেট পটকার মেয়াদ থাকে 2 থেকে 3 বছর। শুধু এই পটকা সিগন্যালই নয়, রেলে এমন আরও 5 থেকে 7টি পণ্য আছে যা বছরে একবারও ব্যবহার হয় না, কিন্তু প্রতি বছর কেনা হয় লাখ লাখ টাকার। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে হেনরিক ইবসেনের ডলস হাউস গল্প অবলম্বনে খেলাঘর নাটকটি উপস্থাপন করা হয়েছে। পুরুষতান্ত্রিক সমাজে নারীর প্রতি যে অবিচার, তার প্রতিবাদ স্বরূপ নাটকটি মঞ্চস্থ করা হয়েছে। কথা সুন্দর নাট্যদলে পরিবেশনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সুনিপুণ অভিনয়ের মাধ্যমে নাটকটি ফুটিয়ে তোলেন। দীর্ঘদিন পর মঞ্চনাটক উপভোগ করতে পেরে খুশি দর্শকরা। বিস্তারিত জানাচ্ছেন পার্থ প্রতিম বিশ্বাস। চট্টগ্রামে আবারও মুক্তমঞ্চে ফিরল নাটক। নগরীর থিয়েটার ইনস্টিটিউটে কথা সুন্দর নাট্যদলের পরিবেশনায় হেনরিক ইবসেনের এ ডলস হাউস গল্প বাংলা অনুবাদ করে নাটকটির নাম দেওয়া হয়েছে খেলাঘর। যেখানে একজন নারী পুরুষতান্ত্রিক সমাজের বৈষম্য ছিন্ন করে মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়, সেই বিষয়টি নাটকটিতে তুলে ধরা হয়েছে। শুধু নারী হিসেবে নয়, মানুষ হিসেবে স্বাধীনভাবে পৃথিবীতে বসবাসের অধিকার রয়েছে সবার। পুরুষতান্ত্রিক সমাজে নারীর প্রতি যে অবিচার, তার প্রতিবাদ স্বরূপ খেলাঘর নাটকটি পরিবেশন করা হয়। চমৎকারভাবে পুরো বিষয়টি অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই নাটক দেখাবো নারীরা যে একটা শক্তি সঞ্চয় করতে পারে, মানুষ হিসাবে একজন দাঁড়াতে পারে, এই সাহসের কথাটুকু এখানে বলা হয়েছে। দীর্ঘ 2 বছর পর আবার মুক্তমঞ্চে দর্শকদের সামনে নাটক পরিবেশন করতে পেরে খুশি কলাকুশলীরা। দর্শকরাও সরাসরি নাটক উপভোগ করতে পেরে আনন্দিত। দীর্ঘদিন পর আমরা আবার মঞ্চে নাটক করতে পারছি, এটা আসলে আমাদের একটা আনন্দের এবং গর্বের বিষয়। খুব অবরুদ্ধ অবস্থায় ছিলাম, কিছুই ভালো লাগছে না, সাংস্কৃতিক সমস্ত অনুষ্ঠানগুলো খুব মিস করছিলাম। এতদিন পর আবার নাটক দেখতে পেরে, মঞ্চে নাটক দেখতে পেরে খুবই ভালো লেগেছে।
নগরীর থিয়েটার ইনস্টিটিউটে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে দর্শকরা নাটকটি উপভোগ করেন। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। রাতপহলে দেবী পক্ষের সূচনা শুভ মহালয়া। এর আগে ভারতের পশ্চিমবঙ্গে পূজার কেনাকাটায় চোখে পড়ার মতো ভিড় দেখা গেল। গত বছর কোভিডের কারণে পূজার কেনাকাটা করতে পারেননি অনেকেই, তবে এবার করোনার টিকা নেয় এবং সংক্রমণ কমার কারণে মার্কেটে ভিড় বেশি। কলকাতার নিউ মার্কেট এলাকা থেকে সেই খবর জানাচ্ছেন সুব্রত আচার্য, ক্যামেরায় ছিলেন বিশ্বজিৎ দাস। কেনাকাটায় জমজমাট কলকাতার নিউ মার্কেট। পূজার শুরুর আগে শেষ মুহূর্তে পছন্দের জিনিস কিনতে ব্যস্ত সাধারণ মানুষ। উৎসবের ষোলো আনা পূর্ণ করতে কমতি রাখছেন না কোনো কিছুরই। এইটা একটু এনজয়, তাতে কোভিড হোক বা না হোক মরি বাঁচি, বছরে দুর্গা মা একবারই আসবে তো এনজয় করব। দেখতে এসেছি, নিয়েব যদি ভালো লাগে তো নেব, না তো নেব। আমাদের রাজ্য সরকার যে আছে অনেক ছুট দিয়ে রেখেছে, পাবলিককে সবে সুবিধা দিয়ে গেছে, এই জন্য ভিড়টা বেশি আছে। দুর্গাপূজাকে কেন্দ্র করে বিক্রি বাড়ায় খুশি ব্যবসায়ীরা। করোনার কারণে দীর্ঘদিনের লোকসান কাটিয়ে ওঠার আশা করছেন তারা। গতবার পুজো করতে পারেনি, এবার লোকের একটু চান্স পেয়েছে, তারা ভ্যাকসিনেশন করা হয়েছে, আগামী 11ই অক্টোবর থেকে দুর্গাপূজোর আনুষ্ঠানিকতা শুরু হবে। তবে করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কায় গতবারের মতো এবারও পূজা মণ্ডপে প্রবেশ নিষেধ করেছেন কলকাতা হাইকোর্ট। মেনে চলতে হবে স্বাস্থ্যবিধিও, তবে স্বাস্থ্যবিধি মানার বালাই নেই কলকাতার শপিং মলগুলোতে। গত বছর করোনার বাড়বাড়ন্তের কারণে বাঙালি হিন্দুরা যেমন পুজোর শপিং থেকে বঞ্চিত ছিলেন, সেরকমই পুজো উদযাপনেও ছিল অনেক বাধা। তবে এবছর করোনা সংকট খানিকটা কম এবং অনেকেই করোনার দুটো ভ্যাকসিনই নিয়েছেন, ফলে এই নিউ মার্কেটে হুমড়ি খেয়ে পড়েছে পুজোমুখী বাঙালি হিন্দুরা। কলকাতার নিউ মার্কেট থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ।